আসসালামু আলাইকুম নিউ ফ্রেন্ডস, ওয়াল্ড ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম জানাই নিউ ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। তোমাদের একটা দৃশ্য দেখাচ্ছি, দেখো বেলা বাজে তিনটা, কিন্তু আমাদের এখানে দেখো প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেছে। দেখো আর কি বাতাস অবস্থা, দেখো 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 বৃষ্টি দেখেছো? বৃষ্টি আর অন্ধকার, অনেক অন্ধকার। গাছগুলো আমার দেখো বাতাসে কি নড়চড় করছে, দেখো অনেক অনেক বৃষ্টি হচ্ছে। এদিকে মেয়ে খাচ্ছে, এই যে দেখো মেয়েও খাচ্ছে। তো চলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল করব, সেটার জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর রান্না করছি, আর একটু এই বৃষ্টির ভিজা বেলায় একটু গল্প করছি। চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়ে সুন্দরভাবে আগে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে পানিটা সবটাই ঝরিয়ে নিয়েছি, আর এটাই চিংড়ি মাছের ফ্লেভারটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। চিংড়ি মাছটা আগে দেওয়ার পর একটু লাল লাল করে পানিটা যা আছে বের করে দিয়ে ভেজে তারপর তেলটা দিবা। এরপরে চিংড়ি মাছটা খালি একটু মুখে দিয়ে চাবিয়ে খেয়ে দেখো ভাত খাওয়ার সময় যে চিংড়ি মাছের স্বাদটা কত গুণ লাগে মুখে, এই জিনিসটাই করবা বেশি, ঠিক আছে? এই জন্য আমি এই চিংড়ি মাছটা কিন্তু আমি সুন্দরভাবে, এই মাছটা কিন্তু সেইভাবে শক্ত হয়নি, মাছটা কিন্তু সফট ভিতরে, আর হচ্ছে গিয়ে মুখেও স্বাদ লেগে থাকে। চিংড়ি মাছের পানিটা যখন ফেলবা সেই সময় যে একটা লাল হয় না, ওই লালটাই একটা ঘ্রাণ আসে। তো এখন আমি একটু দিয়ে দিচ্ছি পানি, পানি দিয়ে দিয়েছি এখন একটু, এই মাছটা শক্ত হবে না, খেতে খুবই দুর্দান্ত লাগে শাকের সাথে, আর পুঁই শাকে চিংড়ি মাছ ঝোল ঝোল অসাধারণ লাগে। অনেকেই রান্না করে আসলে, এক একজনের এক একটা রান্না এক এক রকমের। আমি এক চামচ রসুনের গুঁড়া দিয়ে দিলাম, ঠিক আছে? একই জিনিস দেখা যায় ভিন্ন ভিন্ন সামান্য একটু থাকা, এই জিনিসটা ওইভাবে ওইভাবে রান্না করলা একটা জিনিস অনেক রকমের স্বাদ মুখে লাগে। পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম, পেঁয়াজটাও এখন নরম হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এরপরে হচ্ছে গিয়ে তোমার যে অনেক, এই দেখো একটুখানি আমি দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম আদার যে পাউডার, সেই আদার পাউডারটা দিয়ে দিলাম, জিরার পাউডার দিয়ে দিলাম, এই যে জিরা। তো তোমরা যারা আমার সঙ্গে আছো ভালোবেসে, অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যারা সাবস্ক্রাইব করেছো সঙ্গে আছো অনেক অনেক ধন্যবাদ। একটু পানি দিয়ে দিলাম মাছ যেন পুরা না লাগে, এভাবে পাশে থেকেও একটু লবণ দিয়ে দিলাম, দেখো আর গল্প করছি আর বলছি। এক চামচ হলুদ দিয়ে দিলাম, আর শাকে অত পরিমাণের হলুদ দিতে হবে না, মরিচ আর হলুদ দিয়ে দিলাম, তাহলে একটা গন্ধ আসবে, সবুজ সবুজ ভাবটা থাকবে সেই লাগে। তো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানুষটির পাশে থেকো, সাপোর্ট করো, কাজের যেই অনুপ্রেরণাটা যোগাবে। আমি একটু তেল দিয়ে দিলাম, আর একটু শাক যেহেতু তেল লাগে, কাজের সাহস যোগাবে, এগিয়ে যাব আল্লাহর অশেষ রহমতে। তোমাদের ভালোবাসায় পাশে থেকো, ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিবা, ভালো না লাগলে দেখতে থাকো, দেখতে দেখতে এক সময় ভালো লাগা হয়ে যাবে। শাকগুলো দেখো ধুয়ে সুন্দরভাবে পরিপাটি করে নিয়েছি, শাকটা পেয়েছি একদম টাটকা, দেখো একদম সবুজ দিয়ে দিলাম এখন এই শাক। দেখো তা কীভাবে আমি চিংড়ি মাছটা কীভাবে করলাম ওইটাই হয়েছে মেনে, চিংড়ি মাছটা বিশ্বাস করো মুখে লেগে থাকে মজাটা, এতটাই স্বাদ হয়। এই দেখো এইভাবে করে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, আর হচ্ছে গিয়ে সামান্য পানি দিব, আর শাক থেকে যা পানি বের হয় ও পানি, ঠিক আছে? এই একবারে পানিটা আমি দিয়ে দিলাম, কেননা শাকটা কিন্তু সিদ্ধ হওয়ার পর পানি দিলে একদমই মজা লাগবে না, একেবারেই আমি পানিটা দিয়ে দিছি, এই পানিতেই সব কিছু হয়ে যাবে আর কিছু না। এই দেখো ঠিক আছে, আর যদিও একেবারে মনে করো এখানে এই এই সাদাটা না,
লাইটের কারণে এদিকে মানে একটা খানাডুলি বসানো, ওদিকে তোমার একটা পিলার আছে, সেটা দুইটা চাপে এখানে লাইটের আলোটা আসে না, তাই সাদা সাদা লাগে। তোমাদের আর এক জায়গায় নিয়ে দেখাবো রেসিপিটা। কাঁচামরিচ দিয়ে দিলাম ফেড়ে, দেখো। আর আমার এই খাবারটা অনেক প্রিয়, এই খাবারটা হলে আমার আর কিছু লাগে না। এই শাকের ঝোল চিংড়ি মাছের, এটা আমার অনেক প্রিয়। তো প্লিজ সঙ্গে থেকো তোমরা। এই দেখো, বললাম না যে এখানে কালারটা কত গর্জিয়াস আর কত সুন্দর, দেখেছ? অনেক সুন্দর, তাই না? সবুজ সবুজ। আর এই রেসিপিটা কখনো হলুদ মরিচ গাঢ় করে একদমই দিতে নেই, একেবারেই না। তো তোমরা ভালো থাকো ফ্রেন্ডস, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।